principal versus principal. আমরা বলে থাকি PRINCIPAL principal. আমরা এটাকে বলে থাকি PRINCIPLE. এটাকে বলে থাকি আমরা principal. দুটাই আলাদা শব্দ, দুটাই আলাদা অর্থ আছে। তবে মজার বিষয় হচ্ছে দুটারই উচ্চারণ একই রকম। যেমন আমরা বলে থাকি PRINCIPAL principal. It's not principal. এটা হবে principal. And then আমরা এটাকে বলে থাকি PRINCIPLE. এটাকে বলে থাকি principal. That's right. এটা principally. So আমরা principal and principal না বলে আমরা দুটাকে right pronunciation করব, principal and principal. সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাতে কোনো স্ট্রেস নাই, মানে কোনো ধরনের মানে পার্থক্য নাই, ডিফারেন্সিয়েশন নাই। সো আমরা যদি এখন এই দুটো শব্দের অর্থ দেখি, এই যে প্রিন্সিপাল এটা মানে হচ্ছে মুখ্য বা প্রধান, অ্যান্ড এ প্রিন্সিপাল এটা মানে হচ্ছে কোনো একটা নীতি বা একটা মতবাদ হতে পারে। সো আশা করি তোমরা বুঝতে পারছো, প্রিন্সিপাল ইটস নট প্রিন্সিপাল, অ্যান্ড প্রিন্সিপাল ইটস প্রিন্সিপাল। সো ঝামেলা করা যাবে না কিন্তু। টিল দেন, স্টে হাংরি, স্টে ফুলিশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।